আমি বর্তমান উপস্থিত আছো আপনার পাঠশালা চারিআলির কাষর দোকান এখন জলকীয়া অল্প এইখান আপনার আপনার কি নাস্তার দোকান বলে কব পারি যা মানুষ সন্ধ্যা আপনার ধর মদ খায় আর মই নিজেও খাও কিন্তু সদায় নাখাও যাক এইখান দোকানত উপস্থিত আছো আর এইখান দোকানত আপনার নাস্তা পাওয়া যায় নাস্তা মানে আপনার ধর নাস্তা বলেও কয় আর যেহেতু আপনার সন্ধ্যা খায় বা ভাজা বলেও কয় কিছু এই জালমুড়ি আছে বিখ্যাত দাদা কি কি পাওয়া যায় কি কি আছে এতে আপনার ঝালমুড়ি হবো বাদাম হবো শুকোবুট আছে কেঁচা বুট আছে কাবুলি বুট আছে এনে আপনার মতে আপনার মদর লগত কি খাওয়া ভাল কাঁচা খাব লাগে না আপনার শুকান খাব লাগে মদর লগত আপনার কেঁচা খাওয়াটা বেশি ভাল কেঁচা খাওয়াটা ভাল মানে কেঁচা খালে আপনার আপনি কি মানে গ্যাস্ট্রিক হওয়ার কোনো প্রবলেম নাই আপনি সেটা অনুভব করে আপনি নিজেও কেঁচা খায় মানে আপনি ধর কেঁচা খাই বেশি ভাল পায় ঠিক আছে কেঁচা তো আপনার বজালি ভাগাত কাঁচা বলে কয় ঠিক আছে আমি কথা পাতিম আপনি কি বনাই আছে যেহেতু বনাই থাকক আমি আরো আমার মাজত যেহেতু বহুত ব্যক্তি উপস্থিত আছে আমি সকলের কথা পাতিম আর এজন আমার কাস্টমার উপস্থিত আছে তেখেতে কি কব এই কি খাব আছে ইয়াত মই জালমুড়ি খাব আছে জালমুড়ি জালমুড়ি খাই ভাল পাই নাকি জালমুড়ি বেয়া ভাল লাগে খাই আর মিক্স সবজিটো খাই ভাল লাগে মিক্সটো ভাল লাগে কি কি মিক্স এই আপোনাৰ মিক্স এই বাদাম বা আপোনাৰ গ্ৰীণ মটল যা মুড়ি মুড়ি মি কি বোলে চানা চানা বা তেনেকুৱা ভাল লাগে জালমুড়ি খাই ভাল পায় জালমুড়ি ট্ৰেইনতো খায় নেকি মই ট্ৰেইনতো খাওঁ মানে কি গুৱাহাটীলৈ গ'লে বিশেষকৈ ট্ৰেইনত পোৱা যায় এইটো এইটো মানে ট্ৰেইনৰ পৰাই যিহেতু এইটো প্ৰচাৰিত হৈছে হয় না এনে পাঠশালাত তেনেকৈ জালমুড়ি পোৱা নাযায় মই জনাত কিন্তু মানে কি বনাই দিয়ে আৰু কিন্তু যিটো বস্তু জালমুড়ি শব্দটো একচুৱেলি আমি শুনা শব্দটো ট্ৰেইনৰ পৰাই পাইছোঁ শুকান বাদাম মই এইটোকে ভাল পাওঁ মই দাদাৰ ওচৰত আহোঁ সদায় আহোঁ বাৰু হ্যাঁ মই দাদাৰ ওচৰতে আছোঁ বা ভাল লাগে মোৰ খাই সন্ধিয়া টাইমত মই দাদাৰ ওচৰত এপাক আহোঁ আৰু ভাল লাগে মানে জালমুড়ি সদায় খায় জালমুড়ি সদায় খাওঁ আৰু মিক্সটো খাওঁ মিক্স খায় ঠিক আছে আমি আকৌ কথা পাতিম আমি দাদাক সুধিব বিচাৰিছোঁ দাদা আপোনাৰ নামটো মোৰ নাম অমৰ ভৰালী অমৰ ভৰালী হয় আপোনাৰ ঘৰ ঘৰ মোৰ পাঠশালা পাঠশালা কোনখিনি আপনার মানে কি আপনার স্কুলের পিছত নাকি আপনার ছোৱালী স্কুল ছোৱালী স্কুল পিছত আপনার রূপনগর বলে কয় এখানে রূপনগর ঠিক আছে যাক ভাল লাগিল আপনি যাক এটা কর্মত আপনি লাগি আছে আর যাক মানুষ এই কর্মত লাগি থাকে মানে এই বলে নকক আপনি সকলে যাক মানে এই কর্মত লাগি থাকে সকলে বিখ্যাত হয় আর কর্মর সরু ডাঙর নাই মই সেইটো কথা কওঁ আর আমার মাজত আর এজন ভাইটি উপস্থিত আছে ভাইটি অল্প পোহরত যাচ্ছ মানে দেখা পোৱা নাই ভালকে হৈ আছে তোমার নাম আমার মাজত যেহেতু এজন ভাইটি উপস্থিত আছে ভাইটি কি কব মানে কি জালমুড়ি খাব আছিল নাকি ভাল লাগে হয় নেকি আর কি কি খুব আহিলে টেঙা মানে কি এইটো কি টেঙা আছে নিম্বু টেঙা আছে নিম্বু টেঙার পানি অকনবার রস খাবার ইচ্ছা আছিল আছে নেকি দাদা নিম্বু টেঙার রস আছে অকনমান নাংমান মোক অকণমান নিমু টেঙা ৰস দিবচোন আমি কথা পাতিম আৰু মই আৰু কথা পাতি আছোঁ নিমু টেঙা ৰস অকণমান দিব আমাৰ বস্তিত আছে আৰু কাষ্টমাৰ যেতিয়া আপুনি দেখা পাইছে অট'মেটিক এতিয়া আপুনি যিটো ক'লে কথা ৰেমু টেঙা নেমু টেঙা ৰসটো হয় আপুনি নেমু টেঙা তেনেকৈ ৰস নহ'ব আপুনি নেমু টেঙাটো তেখেতে লৈছে কিন্তু নাস্তাৰ ভিতৰত মই কেঁচাৰ লগত নেমু টেঙাৰ ৰসটো চেপি দিয়ে মানে কি কেঁচাৰ লগত যদি মই মানে কি এনে অৰিজিনেলি মানে অলপ এক্সট্ৰাকে খাব খোজো গ্লাছ হিচাপত কিবা দি দিলে নহয় মই টেঙা খাই ভাল পাওঁ আৰু মই টেঙাৰ খেতি কৰোঁ যিহেতু সেইকাৰণে কৈছো লেবুটো এনেকে নাপাব আপুনি
হয় নেকি? আপনি কেঁচা লগত সবখানে পাব বস্তুটো। কেঁচা কি হল লগত খোৱা ভাল হব? কেঁচা মানে কি হল লগত খোৱা ভাল? বুট হয়, বুটৰ লগত, বুটৰ লগত, তাৰপিছত আপোনাৰ মুগু, মুগু মুগু বুটৰ লগত তেনেকৈ আপুনি চেপি দিব ৰসটো, খাই ভাল লাগে আৰু। ভাল লাগে হয়, শুকানৰ লগত নাখায় এইটো বস্তুটো। হয় হয়, এইটোৰ লগত ভাল লাগে আৰু। হয় হয়, এনেতো মানে আমাৰ মানে সাধাৰণতে অসমীয়া মানুহবিলাকে ভাত, ৰুটি, মাংস কিবা কিবি আৰু, মাছ মাংস বহুতখিনি খায়। কিন্তু তাৰ মাজতো আমাৰ শুকান বুট বা আমাৰ মুগ বা কেঁচা বুট, মুগ, পাপৰ কিবা কিবি খায় আৰু। পাপৰটো খায়, পাপৰটো খায়, হজম হোৱা নাখায়, মাংস খায়। এইবোৰ খালে গেষ্ট্ৰিকৰ কিবা সমস্যা আছে? একো নাই, গেষ্ট্ৰিক এইবাৰ খালি গেষ্ট্ৰিক নহয়, নহয় লেবুটি সেইকাৰণে গেষ্ট্ৰিক নহয়। কিয়, মানুহে চাওক এটা কথা, মানুহে মাংস খাব পাৰে, মাংস 2 কিলো খাব পাৰে, কিন্তু লেবু 1 পিচ খোৱাৰ পিছত মাংসটো যিটো লেবুটোৰ যোনটো আপোনাৰ কি নাইট্ৰিক এচিড, সেইটোতো আপোনাৰ মাংসটো ডেমেজ কমায়। আপুনি মাংস 1 কিলো খাব পাৰে, কিন্তু লেবু যদি 1 পিচ খাই পেলাই আপুনি সেইটো গ্ৰেটি কৰিব। হয় ঠিক আছে, আপোনাৰ গেষ্ট্ৰিক নাই? মোৰ নাই। মানে কি, কিহৰ কাৰণে নাই? মই পানী খাওঁ, পানী খাওঁ, 1 লিটাৰ মই পানী খাওঁ। মই হয় 1 লিটাৰ পানী, পানী খালে গেষ্ট্ৰিক নহয়? নহয়, মই টেবলেট নাখাওঁ, মই গেষ্ট্ৰিকৰ টেবলেট নাখায়। মানুহে ক'ব পাৰে যে টেবলেট খায় কিবা খায়, টেবলেট মই নাখাওঁ। টেবলেট সাধাৰণতে আমাৰ জীৱন মানুহে টেবলেট খায় আৰু গেষ্ট্ৰিকৰ কাৰণে। টেবলেট খাব নালাগে, টেবলেট খাব নালাগে, মোৰ কথামতে নাই, বেলেগৰ বেলেগ কথা। অঁ বেলেগৰ, সকলো বেলেগ বেলেগ কথা, ঠিক আছে, আমি আৰু কথা পাতিম। দাদা কি কয় গেষ্ট্ৰিক সম্পৰ্কে? মানে কি, গেষ্ট্ৰিকটো চবৰে আছে আজিকালি, হয়তো আপনিও টেবলেট খায় গেষ্ট্ৰিকৰ, মাজে মাজে হ'লেও খায়, হয়তো মাজতে খাই থাকিব। হয়, কিমান খায় আপুনি? আপুনি সপ্তাহত এটা টেবলেট, দুটা টেবলেট বা কেইটা, 7টামান খায় না নাখায়? মই সপ্তাহৰ মূৰত 3 বাৰ খাওঁ। 3 বাৰ মানে ধৰক আপুনি 3টা টেবলেট খায় আৰু এসপ্তাহত, মানে দুদিনৰ মূৰত এটা খায়। হয়, আৰু ভাইটি, ভাইটিৰ প্ৰব্লেম আছে নেকি গেষ্ট্ৰিকৰ? একো নাই মোৰ গেষ্ট্ৰিকৰ টেবলেট, গেষ্ট্ৰিক নাই। নাই, এতিয়ালৈকে তুমি গেষ্ট্ৰিকৰ টেবলেট খাই পোৱা নাই? খাই পোৱা নাই, খাই পোৱা নাই ন? এনে যি নহওক গেষ্ট্ৰিকৰ গৰম পানী খাওঁ মই, গৰম পানী, গৰম পানী খাওঁ। কিমান পানী খাওঁ? ঠিক আছে, বঢ়িয়া কথা, মানে পানী খাব লাগে আৰু পানীয়ে প্ৰাণীৰ প্ৰাণ, হয়নে? হ্যাঁ, সেইটো কথা, ঠিক আছে, আমি সকল লগত কথা পাতিলোঁ আৰু ভাল লাগিল। আৰু আমি যেহেতু উপস্থিত আছোঁ এইখন আপোনাৰ পাঠশালা উত্তৰপতি আপোনাৰ চকৰে ওচৰতে, এইখন দোকান আপোনাৰ ইয়াতে বুট বাজাৰৰ পৰা সকলোখিনি পোৱা যায়। আমি সকলোৰে লগত কথা পাতিম আকৌ, ঠিক আছে, শুভৰাত্ৰি, ৰাখিছোঁ, ধন্যবাদ।